নমস্কার, দি রিপোর্টে স্বাগত। একদিকে চলছে নবজোয়ার যাত্রা, আসছে পঞ্চায়েত নির্বাচন, তার উল্টো পিঠে কিন্তু দেখা যাচ্ছে শাসক দলের ভাঙনের ছবিও। যেমন নদিয়ার শান্তিপুরের 23 নম্বর ওয়ার্ডের প্রায় 200টি পরিবার এদিন শাসক দলের প্রতিনিধিদের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে যোগ দিলেন সিপিআইএমে। এদিন খোলা আকাশের নিচে পরিবারগুলির প্রায় সব সদস্যই একত্রিত হয়ে হাতে তুলে নিল লাল ঝান্ডা। আগের ভোটেও কাজ করেছিলেন তৃণমূলের হয়ে, তবে আর না, তাদের এলাকার সবাই আজ যোগ দিল সিপিআইএম এ, জানালেন এলাকারই এক যুবক। ছেলেপিলে খেলাধুলা করে তো লাইন টানছে টানুক, কিন্তু কেমিন লাইন, কেমিন লাইনে তার টানুক, এটাই আমাদের বক্তব্য। সেই জন্য কি কি করলেন আজকে? সেই জন্য আমরা প্রতিবাদ করেছিলাম, এর জন্য পুলিশ নিয়ে এসে মারধর করেছিল, আবার মেয়ে ছেলে পুলিশ এনেছে, আবার র্যাপও এনেছে, তাহলে এর প্রতিবাদ কে করবে? তাহলে আমাদের কাউন্সিলরকে ডাকতে হয়েছিল, এবার কাউন্সিলর ওদের কিছুই বললো না। এবার পূর্ব মেদিনীপুর এজেলার ভগবানপুর 2 নম্বর ব্লকের জুখিয়া গ্রাম পঞ্চায়েত এলাকার প্রচুর তৃণমূল কর্মী জুখিয়া অঞ্চল যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি রমজান আলীর নেতৃত্বে যোগ দিলেন বিজেপিতে। তৃণমূল নেতা কর্মীদের হাতে বিজেপির পতাকা তুলে দেন ভগবানপুর বিধানসভার বিধায়ক রবীন্দ্রনাথ মাইতি। মুর্শিদাবাদের ছবিটাও কিন্তু শাসক দলের কাছে খুব একটা সুখকর নয়, কারণ এদিন প্রদেশ কংগ্রেস সভাপতি সাংসদ অধীর রঞ্জন চৌধুরীর হাত ধরে এদিন খড়গ্রামে হাজারখানেক তৃণমূল কর্মী যোগ দিল জাতীয় কংগ্রেসে। উল্লেখযোগ্যভাবে যাদের মধ্যে অনেকেই বর্তমানে শাসক দলের পঞ্চায়েত সদস্য। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অধীর রঞ্জন চৌধুরী কি জানালেন শুনবো। নির্বাচনকে সামনে রেখে আমি একটু আগেই বললাম, সন্ত্রাসের বাতাবরণ কায়েম করেছে, তবুও তৃণমূলের ভাঙন রোধ হচ্ছে না। আজকেই সকালে গেছিলাম খড়গ্রামে, একজন কংগ্রেস কর্মীকে খুন করেছে তার পরিবারের সঙ্গে দেখা করতে। সেখান থেকে ফেরা পথে নগরে তৃণমূলের কর্মীরা আমাদের দলে যোগদান করলেন। ফিরে এলাম বহরমপুরে, এখানে নওদা থেকে তৃণমূলের কর্মীরা যোগদান করছেন, লালবাগ থেকে তৃণমূলের কর্মীরা যোগদান করছেন, আপনারা সবাই দেখতে পাচ্ছেন। অর্থাৎ সন্ত্রাস করেও মুর্শিদাবাদ জেলায় তৃণমূল তার ভাঙন রোধ করতে পারছে না। এ ভাঙন সেদিনই শেষ হবে যেদিন তৃণমূল দলটা শেষ হবে। স্নেহাশিস মুখার্জি, মদন মাইতি ও গণেশ সাহা, দি রিপোর্ট। আমাদের খবর যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই তা শেয়ার করুন নিজের কাছের বন্ধু অথবা নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ জানাব, চ্যানেলটি লাইক করুন, সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।